ওয়েলকাম টু ITMOYBD একাডেমি অফ আইসিটি। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার নতুন একটা জিনিস দেখব, সেটি হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল তো আমরা এরকমভাবে তোমরা দেখে এসেছো, যখন ফাংশানের অঙ্ক করতে ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এরকম একটি সমীকরণ, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ওয়াই এক্সের একটি ফাংশন, এরকম তুমি একটি জিনিস দেখে এসেছো। তো আমরা এই ফাংশনটার ইনপুট আমরা বলতে পারি কি, যে এক্সের যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ইনপুট, আর ওয়াই যে মানগুলো দিবে সেগুলো আমরা বলবো আউটপুট। অর্থাৎ প্রতিটি ফাংশনেরই একটি ইনপুট থাকে, এক বা একাধিক হতে পারে সেটি, আর একটি আমরা আউটপুট পাবো। তো সত্যক সারণী থেকেও আমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে বুলিয়ান অ্যালজেব্রার আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে একটি ক্যাপিটাল ওয়াই চিন্তা করলাম, এফ অফ এ ইন্টু এ সরি এ অর এফ অফ এ বি, একটি এ বির সেটের একটি ফাংশন আমরা পাবো। তো ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ বি, তার মানে কি, এ এবং বি হচ্ছে আমাদের কি ইনপুট, আর ওয়াই আমাদেরকে কি দিবে আউটপুট। তো বুলিয়ান অ্যালজেব্রাতে যে কোনো একটি চলকের মান, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু আইদার জিরো অর ওয়ান, বি ইজ ইকুয়াল টু আইদার জিরো অর ওয়ান, যে কোনো একটি চলকের দুটো মান হতে পারে এবং সেটি হচ্ছে জিরো এবং ওয়ান, তো আমরা কি ধরনের ফাংশন, অর্থাৎ কি ধরনের অপারেশন চালাবো সেইটার উপর বেস করে আমি ফাংশনের আউটপুটটা পাবো। কিন্তু টেবিল আকারে যদি আমি সাজাই এটাকে, যদি আমি একটি টেবিল আকারে সাজিয়ে নিই, তাহলে দেখো তাহলে আমরা কি পাবো। টেবিল আকারে যদি আমরা সাজাই তাহলে এখানে পাবো এইরকম একটি টেবিল পাবো, সরি একটু সুন্দর করে যদি আঁকি, এরকম করে যদি আমি আঁকি, এখানে আমি লিখছি এটা হচ্ছে আমার এ এর ঘর, এটা হচ্ছে বি এর ঘর, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ বি, এর মান জিরো হতে পারে, ওয়ান হতে পারে, বি এর মান জিরো হতে পারে, ওয়ান হতে পারে, তাই না? এটা এভাবে না লিখে আর একটু অন্যভাবে লিখি, এ এর মান যখন জিরো হবে বি এর মান তখন ওয়ান হতে পারে, জিরো হতে পারে, আবার নিচে আরেকটা কলাম লাগবে আমার, আরেকটা রো লাগবে, আবার এ এর মান যখন ওয়ান হবে তখন বি এর মান জিরো হতে পারে, ওয়ান হতে পারে। তো এরকম যে সম্ভাব্য যত মান আছে এ এবং বি এর সম্ভাব্য মান, এ ইজ ইকুয়াল টু জিরো ওয়ান, বি ইজ ইকুয়াল টু জিরো ওয়ান, এইরকম একটি যতগুলো পসিবল ভ্যালু আছে এই সম্ভাব্য মানগুলো নিয়ে আমরা একটি ফাংশনের আউটপুট পাবো, এবং সেটাকে আমরা একটা টেবিলের আকারে সাজাতে পারি, সারণীর আকারে। এটাকেই আমরা বলছি কি, সত্যক সারণী। সত্যক সারণী তোমরা পরবর্তীতে এই সত্যক সারণী ব্যবহার করে, অর্থাৎ ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল বা সত্যক সারণী ব্যবহার করে তোমরা আরও অনেকগুলো জিনিস প্রমাণ করতে পারবে। তো এটা আমরা পরবর্তীতে ডিমর্গানের উপপাদ্য যেটা আমরা শিখে এসেছি, সেই ডিমর্গানের উপপাদ্যটা আমরা প্রমাণ করব, এবং সেই অনুযায়ী আমরা সত্যক সারণী ব্যবহার করব, এবং সত্যক সারণী ব্যবহার করেই মূলত প্রমাণ করব যে কোনো কিছু। তো আমি যদি এখানে এমন একটি ফাংশন লিখি, তোমাদেরকে একটু যদি বলি যে আমি যদি ফাংশনটা হয় এরকম, যে এই ফাংশনটা আসলে হচ্ছে এ প্লাস বি, এরকম একটি কাজ করবে,
তাহলে এই ফাংশনটার ভ্যালু কত হবে? ওয়ান হবে, জিরো হবে, ওয়ান হবে, ওয়ান হবে, এরকম একটি আউটপুট পাবো। কিন্তু আমি যদি বলি যে ফাংশনটি হচ্ছে আমার এ ডট বি, এরকম, তো সেই ক্ষেত্রে আমি কত ভ্যালু পাবো? এ ডট বি যদি হয়, এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, এবং একমাত্র দুটো যখন ওয়ান হবে তখনই ওয়ান পাবো, এরকম। কিন্তু আমার যদি এরকম বলতে পারি যে ফাংশনটা হচ্ছে আমার এ বার ডট বি বার, তাহলে আমি কত পাবো? তাহলে আমার এখানে ইনপুটটা কি নিতে হবে? এ যেমন বের করেছি, তখন আমার এ বার বের করতে হবে, বি বার বের করতে হবে, এবং এটাকে দুইটা বার বার বের করে নিয়ে তারপর গুণ করতে হবে। সেটা কীরকম হবে আমরা যদি একটু দেখি, এটা যদি আমরা দেখি যে ফাংশনটা আমার কি হবে, এবার ফাংশনটা যদি আমার হয় এ বার ডট বি বার, তাহলে আমার এরকম আমি একটু টেবিলটা এক্সটেন্ড করতে হবে, সরি, আমি এখানে লিখছি এ বার, এখানে লিখছি বি বার, আর এখানে হচ্ছে আমার ওয়াই, তাহলে আমার ভ্যালু কী হবে? এ যেহেতু জিরো, তাহলে এখানে এ বারের মান কত হবে? ওয়ান। বি যেহেতু ওয়ান, তাহলে বি এর মান, বি বারের মান হবে জিরো। এখানে এ এর মান ছিল জিরো, এটা তাহলে এখানে হয়ে যাবে কি, সেম কালি দিয়ে লিখি, এ যেহেতু জিরো ছিল তাহলে এখানে এ বারের মান হবে ওয়ান, বি যেহেতু ওয়ান ছিল তাহলে বি বারের মান হবে জিরো, এ যেহেতু জিরো ছিল তাহলে উল্টে যাবে, জিরো এর পূরক হচ্ছে ওয়ান, জিরো এর পূরক হচ্ছে ওয়ান। আর সিমিলারলি এই দুটোর জন্য আমি যদি লিখি, এ ওয়ানের পূরক হচ্ছে জিরো, ওয়ানের পূরক হচ্ছে জিরো, জিরো এর পূরক হচ্ছে ওয়ান, ওয়ানের পূরক হচ্ছে জিরো। এখন আমি এই দুটাকে গুণ করব এ বার ডট বি বার, এখানে গুণ করলে জিরো পাবো, এখানে গুণ করলে ওয়ান পাবো, এখানে গুণ করলে আমি জিরো পাবো, এখানে গুণ করলেও জিরো পাবো। অর্থাৎ সত্যক সারণীটা আমরা কি জানি, যে আমার ফাংশনের ইনপুট কে কে, ইনপুটটা কি আমার এ ডট বি, নাকি এ বার ডট বি বার, নাকি আমার হচ্ছে এ প্লাস বি, নাকি হচ্ছে আমার এ বার প্লাস বি বার, সে অনুযায়ী আমার যা যা মান লাগবে ফাংশনটা বের করতে, সেই মানগুলো আমি বের করে নেব। যেমন আমার এই ফাংশনটা করার ক্ষেত্রে আমার দরকার ছিল এ বার ডট বি বার, তাহলে আমি এ এবং বি এর মান জেনে এসেছি, আগে থেকেই জানি, সো আমি এ বার ডট বি বারও বের করে নিলাম, নিয়ে আমি ওয়াই বের করলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার। যেমন তোমরা যখন করো যে এক্স ইজ ইকুয়াল টু টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ, এটা যদি বের করতে চাও তাহলে তুমি এক্স ইজ ইকুয়াল টু টু, সুতরাং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, ফোর প্লাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে কত, নাইন, এভাবে তুমি অঙ্ক করো। এখানেও তাই, যে আমার যে ভ্যালুটা বের করা লাগবে সেই ভ্যালুটা আমি ওই পর্যন্ত সাজায় নিব, নিয়ে আমি অঙ্কটা করব। তো এটা হচ্ছে ট্রুথ টেবিল, যে টেবিলের মাধ্যমে কোনো কিছুকে প্রকাশ করা বা ফাংশনের মানগুলো বের করা, যাতে সহজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা হচ্ছে একটি মানে একটি টেকনিক যেটা কাজে লাগাবো আমরা পরবর্তীতে অনেক কিছু প্রমাণ করার ক্ষেত্রে। তো ধন্যবাদ সবাইকে।